अटेंड करो। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি, আর আজকের এপিসোড জুড়ে থাকছে কিং অফ অলি। দর্শক, এই কিং অফ অলি খ্যাত ইউটিউবার তানভীর হোসেন তুষার। দর্শক, ইতিমধ্যে তানভীর হোসেন তুষার অর্থাৎ কিং অফ অলি তার ইউটিউব থেকে সমস্ত ভিডিও হাইড করে ফেলেছেন, এবং তিনি যে ফানি ভিডিও করতেন, আসলে এই ফানি ভিডিও বর্তমান ইসলামের সঙ্গে যায় না, তিনি সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তিনি এখন সারা বিশ্বের স্কলারদের ফলো করতেছেন এবং ইসলামিক স্কলারদের কিউএনএ অর্থাৎ কোশ্চেন এবং অ্যান্সারের মাধ্যমে তিনি ইসলামের পথে ফিরেছেন, এবং তিনি সকল ভিউয়ার্সদের বলেছেন তাদেরকেও ইসলামের পথে চলতে, এবং তিনি সকল দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন ইতিপূর্বে তিনি যে ফানি ভিডিওগুলো করেছেন তার জন্য। দর্শক, ইতিপূর্বে অ্যানি খানও ঘোষণা দিয়েছেন তার ফেসবুক লাইভে, তিনি সব কিছু ছেড়ে দিয়ে ইসলামের পথে জীবন শুরু করেছেন, তিনি খুঁজে পেয়েছেন ইসলামী একমাত্র শান্তি। দর্শক, কিং অফ অলি তার সমস্ত ভিডিওগুলো হাইড করে ফেলেছে, এবং সর্বশেষ একটি ভিডিও তিনি দিয়েছেন, সেখানে তার সকল মনের কথা ফুটিয়ে তুলেছেন। ইসলামের পথে চলার যে আহ্বান তিনি পেয়েছেন, এই পথে চলার মতো শান্তি আর কোথাও নেই, এই জন্য তিনি সব কিছু ভুলে গিয়ে ইসলামের পথে চলা শুরু করেছেন, এবং দর্শকদেরকেও ইসলামের পথে থাকার আহ্বান জানিয়েছেন।